স্টুডিওত মই পাপৰি হোজাইত হিজাব পৰিহিত মহিলাই চুৰি কৰিছে বাইক হোজাই থানার অন্তর্গত এ এম কে চৌধুরী পথত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ চুৰিকাণ্ড হোজাইত হিজাব পিন্ধি বাইক চুৰি সিসিটিভিত বন্দী চুৰিকাণ্ডৰ দৃশ্য হিজাব পিন্ধা মহিলাই বাটতে ৰৈ আলেখ লেখ চাই থাকোঁতেই বাইক ঠেলি গেটৰ বাহিৰ ওলাইছে চুৰ রাস্তাত বাইক থার পাছত দুঃসাহসী চুরে আনকি বন্ধ করে থই গল ভুক্তভোগীর ঘরের গেট তিনটা সিসিটিভিত বন্দী হয়েছে চুরিকাণ্ডর দৃশ্য দেওবারে পুৱতি নিশার এটা দৃশ্যত যুবকে বুজনি দিয়া দেখা গৈছে হিজাব পরিহিত মহিলাক তার পাছত গেটর তলা ভাঙি ঘরত সোমাল যুবক হোজাইত বিগত কিছু দিনের পর কেবাখনো ইতিমধ্যে মোটরসাইকেল চুরি হয়েছে আর ইয়ার ভিতরতে যেহেতু আমি বর্তমান আহি উপস্থিত হয়েছি হোজাই থানার অন্তর্গত এম কে চৌধুরী পথত আর এম কে চৌধুরী পথর পর আজি প্রতি নিশা ইতিমধ্যে জাবা বাইক এখন চুরি হয়েছে এখন নম্বরটি হল AS11V8741 এটো এবাট ওয়ান ইয়ার নাইন মান্থস হব বাইক জাবা বাইক জাবা 42 2.1 ভার্সন হয় আর ঘর প্রায় চুরি হয়েছে মোর দরজা মানে মেইন গেটর লকটু ভাঙ্গি কেনে বাইকখন উলাই লৈ গৈছিলে মহিলাগৰাকী যোন আছিলে তেও মানে রাস্তাতে আছিলে রাস্তাত টহল হিজাব পরিহিত মহিলার গ্যারেজত গাড়িখনের কাষতে থা বাইকর লক ভাঙিলে যুবকে গেটর বাহির মহিলাজনী আছিল তেও পহারা দি আছিল আর ভিতর মহিলা মতার মানুষজন আছিল সোমাইছিল আর ওয়ালর উপরে দি সোমাইছিল যাওতে তলাটো ভাঙি গৈছে দুজন একলগত বাহির গই কিনে স্টার্টও দি দিছে স্টার্ট কেনে দিছে গম পা না মোর তার চাবি দুইটাই আছে রাস্তালে উলিয়াই নি চাবি নোহাক বাইক স্টার্ট দিলে যুবকে আমি জানো যে মতাবিলাকে বেশিরভাগ চুরি করা পাওয়া যায় মহিলা ময়ও প্রথমবার দেখিছো তাকে মুখনে লই গল এবিলাক তো বহুত এটা চিন্তা কথা আর এটো আরক্ষী কি করে আছে গম নপাম মই যেতে গৈছো তেওতে মোক ভালকে রেসপন্স দিছে কইছে যে আপনার তো আমি ভালকে চাই আছো ধৈব এখনো পড়া নাই আজিও কইছে তেওতে চাই দিব আর ধরাও কিন্তু পড়িব পড়া নাই এতিয়ালৈকে হিয়াতে হিজাব পরিহিত মহিলা উঠার পাছতে যেন আদিল শাহর বাইকেরে বতাহর লগত মিলি গল চুর দেড় বছর পূর্বে কিনা 2.5 লাখ টকিয়া বাইক নেদেখি হোজাই থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগীয়ে কিন্তু সিসিটিভিত বন্দী হওয়া চেহেরা দেখার পাছতো হোজাই আরক্ষী এতিয়াও ধরব পড়া নাই চুর হোজাই পড়া প্রণব শর্মার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট খবর আরো আছে সময় বিরতি সাধারণ স্টিল উভতি আহিছো বিরতির পাছত দেনা পাওনার হিসাব নিমিলা বাবে দেউতাকৰ সন্মুখতে চুরিরে হানি ভায়েকক হত্যা করে পলাল ককায়েক মহানগরী মদঘরিয়া শিব মন্দিরের ওসর সংঘটিত হয়েছে এই ঘটনা মহানগরীর মঠঘরিয়াত নৃশংস হত্যাকাণ্ড দেউতাকর সন্মুখতে ভায়েকক উপর চুপড়ি চুরিকাঘাত ঘরতে ভায়েকক হত্যা করে পলাল ককায়েক মঠঘরিয়ার শিব মন্দিরের ওসর ঘটনা দেনা পাওনার হিসাব নিমিলাত শনিবারে মাজনিশা দেউতাকর সন্মুখতে চুরিরে হানি হানি ভায়েকক হত্যা করে পলাল ককায়েক শনিবারে মাজনিশা ধন সম্পত্তির হিসাব করবলে ককায়েক হীরালাল রায়ের ঘরলে গৈছিল সুনীল নিশা 11:30 বজাত টকা শিকার কথাল কাজিয়া লাগিল ককায়েক ভায়েকর দুই পুত্রর কাজিয়া ভঙ্গার চেষ্টা করিলে হীরালালর ঘরতে থকা দেউতাকে কিন্তু দেউতাকর বাধার পাছতো ক্ষান্ত নহল দুই ভাতৃ এ সময়ত ঘরের এসুকর পর চুরি উলিয়াই হীরালালে শেষ করে দিলে ভাইক সুনীল রায়ক কেসে হুয়া কেসে নাই ক্যা মার খায়া ক্যা নাই ও হম নাই জানতে আচ্ছা তো চলে সিয়র বা খর খুনি ঘটনাস্থলীত হাজির হওয়া সুবুরিয়াই চিনসি এইচলে লই গল যদিও শেষ রক্ষা হল সুনীল রায় সুনীলক চিকিৎসকে মৃত ঘোষণা করার পাছত ঘরের পর পলাল খাটক হীরালাল হাজবেন্ড কা নাম কি হ্যাঁ হীরালাল ক্যা করতা দুধ কে কারবার করতা দুধ কে কারবার করতা
তার পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হল নুনমাটি আরক্ষী। পাছে ঘটনাস্থলীত তদন্ত চলার পাছত সুনীলক হত্যা করতে ব্যবহার হওয়া এই ছুরিখন জব্দ করা নাই আরক্ষী। নুনমাটি আরক্ষীর এই স্মার্টনেস দেখি চকু কপালত উঠিছে সুনীলর পরিয়ালের প্রত্যক্ষদর্শী। প্রশ্ন হয় হত্যাকাণ্ডত ব্যবহার হওয়া অস্ত্র জব্দ নকৰি তদন্ত চলোৱা আরক্ষী গ্রেপ্তার করব পাৰিবনে ভাইকক হত্যা করা ঘাতক হীরালাল রায়ক? বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট। আটচল্লিশ ঘণ্টাৰ উৎকণ্ঠাৰ অন্তত ডিমাপুৰত উদ্ধাৰ হল বশিষ্ঠৰ পৰা নিখোজ হোৱা ভাতৃ ভগ্নী। মাতৃয়ে গোপনে স্বামী গৃহৰ পৰা ডিমাপুৰলৈ লৈ গৈছিল পুত্ৰ কন্যাক। হঠাৎ ভাতৃ ভগ্নী নিখোজ হোৱাত থানাত এজাহাৰ তৰিছিল পেহীয়েকে। আটচল্লিশ ঘণ্টাজোৰা উৎকণ্ঠাৰ অৱসান, ডিমাপুৰত উদ্ধাৰ, বশিষ্ঠৰ পৰা নিখোজ হোৱা ভাতৃ ভগ্নী। উদ্ধাৰৰ পাছতেই সত্য প্ৰমাণিত হ'ল, নিখোজ হোৱাৰ পাছতেই ককাকে দিয়া ভাষ্য। ঘৰতে কাজিয়া, তাৰ মা যে আছে না, তাৰ দুইটা মা, তাৰ ডাঙৰটো বাচ্চা লৈ গৈছে, আৰু কি একো নাই বোলে, তাৰ ঘৰ মণিপুৰী মণিপুৰ লৈ গৈছে। হয় অপহৰণ নহয়, জন্মদাত্ৰী মাতৃয়ে বশিষ্ঠৰ স্বামীগৃহৰ কাষৰ পৰাই লৈ গৈছিল পুত্ৰ কন্যাক। পোন্ধৰ বছৰীয়া পুত্ৰ আৰু ন বছৰীয়া কন্যাক লৈ গোপনে ডিমাপুৰ পাইছিলগৈ মাতৃ। বিপৰীতে সন্তানক নাপাই হোৱা ধোৱা লগাইছিল পিতৃৰ লগতে মাহীমাকে। পেহীয়েকে বশিষ্ঠ থানাত দিয়া এজাহাৰৰ আধাৰত গোচৰ ৰুজু কৰি শিশু আৰু কিশোৰৰ সন্ধানত অভিযান চলাইছিল আৰক্ষীয়ে। তাৰ মাজতে জন্মদাত্ৰী মাকৰ সৈতে পুত্ৰ কন্যা ডিমাপুৰত থকাৰ খবৰ পালে গোচৰীয়া পক্ষই। বিবাহ বিচ্ছেদৰ পাছত পৰিয়ালৰ মাজত লগা সংঘাতৰ পৰিণতিৰ এই ঘটনাত আঠচল্লিশ ঘণ্টা ধৰি লটি ঘটি হ'ল বশিষ্ঠৰ বাকৰাপাৰাৰ একাংশ লোকৰ। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আৰু অপৰাধনামাত পুনৰ লৈছো সম বাণিজ্যিক বিৰতি। পুনৰ খাকী পোচাকত দাগ লগালে এগৰাকী আৰক্ষী জোৱান। এইবাৰ স্থান হৈছে ডিফু। ব্যস্ত ৰাজপথত গুলী ফুটাই সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আটক হল এগৰাকী আৰক্ষী জোৱান। এই প্ৰতিবেদন আগবঢ়াই অপৰাধনামাৰ পৰা বিদায় লৈছো, নমস্কাৰ। ডিফুৰ ৰাজপথত মাতাল আৰক্ষীৰ গুলীচালনা, প্ৰথম পি ৰক্ষা পৰিল অ'টো চালক। অ'টো চালকলৈ চলোৱা গুলী ভৰিৰ কাষেৰে সৰকি চিন থৈ গ'ল চেণ্ডেলত। উন্মুক্ত ৰাজপথত সাংবাদিককো গুলিওৱাৰ চেষ্টা কৰা আৰক্ষীক গবা মাৰি ধৰিলে স্থানীয় লোকে। সাধাৰণ কথাতে অ'টো চালকক গুলিওৱাৰ পাছতো দম্ভালি নকমিল আৰক্ষী জোৱান পুলক শৰ্মাৰ। নো এণ্ট্ৰিৰে অ'টো সোমোৱাৰ ঘটনাক আইন শৃংখলাজনিত ঘটনাৰে ৰিজাই গুলী চলোৱা কাণ্ডৰ সপক্ষে যুক্তি দিলে খুৰাৰ ৰাগীত মাতাল হৈ থকা আৰক্ষী জোৱান পুলক শৰ্মাই। সিস্টেমেটিক মই বিচাৰি আছো। আপুনি আপুনি মদ খাইছে নেকি এতিয়া? নাই নাই, আপুনি ফায়াৰিং কৰিছে নে নাই? মই ডিচিপ্লিন লাইন লাইন অৰ্ডাৰ লাইন অৰ্ডাৰ ৰাখিবৰ কাৰণে আপুনি গুলি ফুটাব নেকি? শুনক শুনক শুনক, মই এইবিলাক ইমান ক'বলৈ নাজানো। মই চিধা কথা, লাইন অৰ্ডাৰ যিটো আছে, লাইন অৰ্ডাৰটো মই এইটো চিধা কৰিব বিচাৰিছোঁ। আনকি কিয় ভয় কৰিম বুলি ভাবুকি দি সাংবাদিকলৈও পিষ্টল টোৱালে পুলক শৰ্মাই। আপোনাৰ নামটো কি আছে, নামটো কওকচোন।
আপোনাৰ নামটো কওক দাদা, আপোনাৰ নামটো কওক, আপোনাৰ নামটো কওক। আঠ বজালৈকে গাড়ীৰ যাতায়াত নিষিদ্ধ থকা ডিফুৰ এক নম্বৰ পুলিচ পইণ্টত নিশা 8:15 এগৰাকী মহিলা যাত্ৰী লৈ সোমাই আহিছিল অটো চালক উত্তম সিং। অটোৰ পৰা যাত্ৰী নামি যোৱাৰ পাছতে আৰক্ষী জোৱান ফুল শৰ্মাই দুটা পূৰ্ণহতীয়া চৰৰ পাছত ঘুচিয়াই উশহাই দিলে উত্তম সিঙৰ মুখ। সাধাৰণ স্টীল এনেকৈ পৰে।